হল অসমৰ একমাত্র বিশ্বকর্মা মন্দির। হাই ফ্রেন্ডস, নমস্কার। আজি হল নির্মাণ বা সৃজনের দেবতা বিশ্বকর্মর আজি পূজা, আর হ্যাপি বিশ্বকর্ম পূজা। আপনার সকলে ভালে থাকক, কুশলে থাকক, সদায় নতুন নতুন সপোন দেখক, আর সেই সপোনবোর বাস্তবত রূপায়িত করবলৈ অহরহ চেষ্টা করে থাকক। ড্রিমস অফ ফিউচার, জয় হো। আজি বিশ্বকর্ম পূজার পূজা বলে মই গুয়াহাটি থকা বিশ্বকর্ম মন্দিরলৈ গৈ আছো দর্শন করবলৈ। আর চাই থাকক আপনাদের ভিডিওটো। এতিয়া রাতিপুয়ার বাজিছে, 7 বাজিছে, আর এতিয়া মই রাতিপুয়া গা পা ধুই রেডি হয়ে গেছো মন্দিরলৈ যাবলৈ। আর আজি 17 সেপ্টেম্বর, আপনাদের সকলে জানে 17 সেপ্টেম্বরের দিন তার মানে বিশ্বকর্ম পূজাটো ফিক্স থাকে। আর বাকিবোর পূজার তারিখবোর অল্প 19-20 হয়, মানে ইফালে সিফালে হয়, কিন্তু বিশ্বকর্ম পূজাটো 17 তারিখে হবই। লগতে সৃজন বা নির্মাণের দেবতা বিশ্বকর্মর বিষয়ে এই ভিডিওটির যোগেদি আপনার অল্প অল্প সংক্ষেপে সংক্ষেপে মই কই যাম, আপনাদের শুনে যাব। আর এইফালে চক, রাতেপার 31 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ, গাড়ির সমাগম সিমান নাই। যেতিয়াই যেতিয়া সময় বাড়ি গই থাকিব, গাড়ির সমাগম সিমানেই বৃদ্ধি পাই গই থাকিব। আর এটা টেম্পো এখনত বহি লৈছো, আর এই টেম্পোখনে এটা যাম কৃষ্ণচূড়ার দেশ, মানে জালুকবাড়ি। ওয়েলকাম টু গুয়াহাটি মহানগর। আর বন্ধুসকল, এটা মই আহি পালো জালুকবাড়ি, আর জালুকবাড়ির এটা মই যাম কামাখ্যা গেট, কারণ কামাখ্যা গেটতে আছে বিশ্বকর্ম মন্দিরটো। তো বন্ধুসকল, এই বাসখনত এতিয়ালৈকে প্রথম যাত্রী ময়েই। আর এইফালে চক, মালিগাঁওত নতুনকৈ ফ্লাই অভার অর্থাৎ উড়নিয়া সেতুর কাম দ্রুতগতিত চলি আছে। আর এই ফ্লাই অভার হয়ে গেলে যান জটরপর বহুত পরিমাণে পরিত্রাণ পাওয়া যাব। বন্ধুসকল, এফালে চক, এই কামাখ্যা যাওয়া এই মেইন পথ, আর এই পথত নহয় মই যাব লাগিব, যেহেতু শিলেরে বনোয়া আছে সিঁড়িটো, সেই সিঁড়িটলৈ যাব লাগিব। এফালে নরকাসুরে প্রবাদ অনুসরি নরকাসুরে যেহেতু রাস্তা বনাইছিল শিলেরে, সেই রাস্তাটোর ওচরতে আছে মন্দিরটো। মই এতিয়া আছো নার্সারি, আর যদি আপনাদের ইয়াত আহে মাটির বাসন বর্তন বহুত দেখিবলৈ পাব, যেটো ধরনের লাগে। আর ভগবান বিশ্বকর্ম, যেটো নির্মাণের দেবতা বলে কোৱা হয়, তেওঁৰ পিতৃমাতৃ হল ব্রহ্মা আর সরস্বতী। বিশ্বকর্মর তিনিগৰাকী কন্যা আছিলে, ঋদ্ধি সিদ্ধি আর সংজ্ঞা, এই তিনিগৰাকী কন্যা আছিলে। আর সিদ্ধির বিয়া হয়েছিল চন্দ্রশেখরের সৈতে, আর মাতা পার্বতীর একেবারে সকলতকৈ সৰু পুত্র গণেশ ভগবানের সৈতে এগারীর বিয়া হয়েছিল। এতিয়া মই আহি পালো বিশ্বকর্ম মন্দির, যত আছে তাত আহি পালো, সেইটো পাৰত আছে। আর মই এতিয়া এই ফুট ব্রিজরে গৈ আছো, সেইটো পাৰত তাত গৈ আছে ইতিমধ্যে। আর সব মন্দিরটো, আর বিশ্বকর্মর তৃতীয়গৰাকী কন্যার বিয়া হয়েছিল ঋষি কাশ্যপ আর অদিতির পুত্র সূর্য নারায়ণের সঙ্গে। ইয়ারপরাই হাত আর বাদ্যযন্ত্র, যার বাদ্যযন্ত্র আছে মাঙ্গলিক বাদ্যযন্ত্র, সেইবর বজাই থাকা হয়েছে, ইয়ারপর সুন্দরকর পাই থাকা হয়েছে। আর ইয়ারপর চাওক, ফুট ব্রিজরপর চাওক, একটা সুন্দর ভিউ, আর সন্মুখতে পূজা হয়ে আছে বিশ্বকর্ম মন্দিরট। চাওক ইয়ারপর চাবলে কিমান ধুনিয়া এই ফুট ব্রিজটোরপর, আর এই ফুট ব্রিজটো আছে কামাখ্যা গেটর ওচরতে। অসমেই নহয়, সম্পূর্ণ ভারতের ভিতরতে একটা অন্যতম প্রাচীন মন্দির, আর ইয়াত বিশ্বকর্ম পূজা
বহুত আমার ধুমধামেরে বহুত ডাঙর করে পালন করা হয়। এফালে সব গাড়ির পূজা করে আছে। মন্দিরটো মই শুনিছোঁ অসমৰ ভিতৰতে বোলে একমাত্ৰ এইটো মন্দিৰ। আৰু আহি পালোঁ এইফালৰ পৰা মন্দিৰটো অসমৰ ভিতৰত একমাত্ৰ মন্দিৰ। মন্দিৰটো মই আপোনালোকক দেখুৱাইছোঁ। আৰু এইফালে ইয়াতে ধূপ ধূনা চাকি বন্তি ইয়াতে জ্বলাই থকা হৈছে। বিশ্বকৰ্ম মন্দিৰটোৰ লগতে এইফালে চাওক, এইফালে এটা শিৱ মন্দিৰো আছে। শিৱ মন্দিৰ আৰু এই শিৱ মন্দিৰটো কোনে স্থাপন কৰিছিল ইয়াতে সুন্দৰকৈ লিখা আছে। কিমান সমাগম চব এইফালে কোভিডৰ কিছুমান নীতি নিয়ম দিছে, আপোনালোকে মানি চলিব লাগিব। অসমৰ একমাত্ৰ বিশ্বকৰ্মা মন্দিৰ আৰু ইয়াতে বছৰৰ প্ৰত্যেকটো বছৰে 17 তাৰিখে বিশ্বকৰ্মা পূজা বহুত ডাঙৰকৈ পালন কৰা হয়। চাওক কেনেকুৱা দেখি ১৯৫৬ চনত ভৱকান্ত শৰ্মা বৰপূজাৰীদেৱে ইয়াৰ লগতে যিটো শিৱ মন্দিৰ আছে নাম হ'ল মুক্তিনাথ শিৱ মন্দিৰ, এই মুক্তিনাথ শিৱ মন্দিৰ আৰু বিশ্বকৰ্ম মন্দিৰ তেওঁৰ নিজৰ মাটিতে স্থাপন কৰিছিল। আৰু তেওঁৰ বন্ধু চিনাকি বন্ধু মহাবীৰ প্ৰসাদ সিধাচৰীয়াদেৱে 1956 চনত এই মন্দিৰটোৰ পকীকৰণ কৰে আৰু 2010ৰ পৰা 2019 চনৰ ভিতৰত এই মন্দিৰটোত মাৰ্বল লগোৱাৰ কাম সম্পূৰ্ণ হয়। আৰু ভৱকান্ত শৰ্মা নাতি জয়কান্ত শৰ্মাই এই মন্দিৰৰ চোৱা চিতা কৰি আছে আৰু তেওঁ এই মন্দিৰৰ কাৰেণ্টৰ বিলৰ পৰা আদি কৰি ৰং আদি তাৰমানে তেওঁ সকলো খৰচ এতিয়ালৈকে বহন কৰি আছে। আৰু এইফালে চাওক কেনেকুৱা মেইন ৰাস্তাটোৰ ওচৰতে, এইটো হ'ল আসাম ট্ৰাক ৰোড, এই ৰাস্তাটোৰ ওচৰতে মন্দিৰটো অৱস্থিত। আৰু এইফালে যি যদি যোৱা যায় নৰকাসুৰে বনোৱা শিৱৰ ৰাস্তাটো এইফালে আছে, এইফালে যাব পৰা যায়।
চারিটা যুগর চারিটা যুগ যেহেতু হিন্দু যুগত আছে হিন্দু ধর্মত আছে চারিটা যুগ সেই যুগতে অসংখ্য ভবন নগর আট্টালিকা নির্মাণ করেছিল আর ইয়ারে হল সত্য যুগত স্বর্গ নির্মাণ করেছিল আর ত্রেতা যুগত লঙ্কা নির্মাণ করেছিল যেহেতু রাবণ যুগত দ্বারকা যে ভগবান শ্রীকৃষ্ণর নগর দ্বারকা নগর নির্মাণ করেছিল তারপর দাপর যুগর পিছত কলি যুগ আরম্ভ হওয়ার চল্লিশ বছর আগতে হস্তিনাপুর আর ইন্দ্রপ্রস্থ নির্মাণ করেছিল।